বন্ধুদের সকল দর্শকদের স্বাগত জানাচ্ছি। আমি মারুফ হাসান। এই মুহূর্তে রাজধানীর মগবাজারে রয়েছি। এখানে কমপ্লিট শটডাউনের সমর্থনে একদল মেডিকেলের শিক্ষার্থীরা সড়কে নেমে এসেছেন এবং তারা ব্যানার, ফেস্টুন এবং স্লোগান নিয়ে সামনের দিকে অগ্রসর হচ্ছেন। সারা দেশে পুলিশ সহ অন্যান্যের হামলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সারা দেশে কমপ্লিট শটডাউন ঘোষণা করেছে আজ, এবং সেই কমপ্লিট শটডাউনের অংশ হিসাবে আজকের শিক্ষার্থীরা ঢাকা সহ দেশের বিভিন্ন প্রান্তের সড়কে এই কর্মসূচি পালন করছেন। তারই ধারাবাহিকতা এই মুহূর্তে রাজধানীর মগবাজারে বেশ কয়েকটি মেডিকেলের শিক্ষার্থীরা নেমে এসেছেন। আমরা কয়েকজনের সঙ্গে একটু কথা বলতে চাই, আপনারা আজকের কেন নেমে এসেছেন? আমরা আজকে কোথার বিরুদ্ধে করতেছি, কোথার বিরুদ্ধে আজকে কথা বলতে চাই আপু, একটু কথা বলতে চাই। আপনারা আজকের কেন নেমে এসেছেন? আমাদের হচ্ছে কোটা আন্দোলনের বিপক্ষে আমরা নেমেছি আজকে রাস্তায়, আর হচ্ছে আর পুলিশের হামলার প্রতিবাদে, আমাদের ভাইদের উপর যে হামলা করা হয়েছে তার প্রতিবাদে আমরা নেমেছি। শুনছিলাম শিক্ষার্থীদের কথা। এখানে শিক্ষার্থীরা মূলত ব্যানার, ফেস্টুন প্রদর্শন করছেন, স্লোগানের পর স্লোগান দিয়ে যাচ্ছেন। পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশ সদস্যরাও রয়েছেন।